গোপাল রায়, রাজ্যে বর্ষীয়ান কংগ্রেস নেতা। টানা 15 বছর তিনি ছিলেন বনমালীপুর কেন্দ্রের বিধায়ক। 2018 বিধানসভা নির্বাচনে তিনি বনমালীপুর কেন্দ্রে পরাজিত হন। তার প্রতিপক্ষ ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গত বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর কংগ্রেস রাজনীতিতেও অনেকটা গুরুত্বহীন হয়ে পড়েন গোপাল রায়। বর্তমান প্রদেশ কংগ্রেস কমিটির কাছে হালে পানি পাচ্ছেন না তিনি। রাজ্যের কংগ্রেস নেতৃত্বের হাবে ভাবে এই বিষয়টি প্রায় স্পষ্ট। এই পরিস্থিতিতে দলের হয়ে লাইমলাইটে আসতে পাচ্ছেন না প্রাক্তন কংগ্রেস বিধায়ক। লাইমলাইটে আসার জন্য গোপাল রায় এবার ঢাল করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকারকে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল রায় সরাসরি আক্রমণ করেন মানিক সরকারকে। গোপাল রায় বলেন, মানিক সরকার বর্তমানে বিরোধী দলনেতার ভূমিকা পালন করতে ব্যর্থ। তিনি এখন মিক্সচার মেডিসিনের ভূমিকা পালন করছেন। আমাকে ডাক্তারবাবু বলতেন, ওই যে ট্যাবলেট গুরু করে বিভিন্ন ওষুধ দিয়ে মিক্সচার ওষুধ, মানিক সরকার হলো মিক্সচার ওষুধ। মানিক সরকার ডাক্তার বলে দিতেন, ছেঁকে একটু ঝাঁকিয়ে ওষুধ খেলে খেতে হবে, ঝাঁকিয়ে না খেলে কাজ হবে না। মানিকবাবু ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে ঝাঁকুনি খেয়েছে, এখন একটু কথা বলা শুরু করে যেন ক্যান্ডের বিরুদ্ধে। সুতরাং এই যে মিক্সচার ওষুধ মানিকবাবু কথা বলছে, মানিকবাবু নীরব কেন? বিরোধী ভূমিকা, বিরোধী দলের নেতার কর্তব্য আপনি পালন করুন। জনগণ আজকে আজকে সব। এদিন সাংবাদিক বৈঠকে গোপাল রায় রাজ্য সরকারের সমালোচনাও করেন এবং রাজ্যের আইন ও শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথকে তথ্য সম্রাট বলে অভিহিত করেন। গোপাল রায়ের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের অবস্থা ভালো নয়, মুখে কুলুপ বিরোধী দলে। তবে জনমনে প্রশ্ন, গোপাল রায় বিরোধী দলের বিধায়ক থাকার সময় নিজের দায়িত্ব কতটা পালন করেছিলেন? কংগ্রেসের পয়া আসন বনমালীপুরে যদি গোপাল রায় ভালোভাবে কাজ ও জনসম্পর্ক স্থাপন করতেন, তাহলে তার আজকের এই দিন দেখতে হতো না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।